আসসালামু আলাইকুম। বরাবরের মতো আমরা আছি ডিপিআরসি হসপিটাল এন্ড ডায়াগনস্টিক ল্যাবে। আমরা একজন পেশেন্টের সাথে কথা বলবো যিনি কিনা এখানে ভর্তি থেকে চিকিৎসা নিয়েছেন দীর্ঘদিন যাবত। তো সরাসরি আমি ওনার কাছে চলে যাই, ওনার সাথে কথা বলি, জানতে চাইব ওনার কি সমস্যা নিয়ে নিয়ে এখানে এসেছিলেন আর কতদিন যাবত এখানে ভর্তি নিয়ে চিকিৎসা নিয়েছেন। আসসালামু আলাইকুম, আপনার পরিচয়টা আজ প্রথমে জানতে চাইব। নাম শামসুন নাহার। আপনি থাকেন কোথায়? রাজশাহীতে। রাজশাহীতে, আচ্ছা। ডিপিআরসি হসপিটালে কেন এসেছিলেন? শুনলাম যে চিকিৎসা ভালো হয়। আচ্ছা, তারপরে হাঁটুর সমস্যা, চিকিৎসা করার জন্য এসেছিলেন। আচ্ছা, কি সমস্যা ছিল আপনার? আমার সমস্যা ছিল, আগে ছিল হলো হাঁটুর ব্যথায়, মাথার কোমরের ব্যথা ছিল, সেটা ভালো হয়ে গেছে রাজশাহীতে। কিন্তু হাঁটুর ব্যথাটা কখনো ভালো হচ্ছে না। হাঁটুর ব্যথা, হ্যাঁ, অনেক ডাক্তার দেখাইছে, অনেকেই করা হয়েছে, এমআরআই করা হয়েছে, আবার এক্স রে করা হয়েছে, তারপরেও ওষুধ খাওয়ার পরে একটু সামান্য মানে চলাফেরা করতে পারতাম, কিন্তু এখন একদমই মানে পাটা তুলতে পারি, ধীরে ধীরে আরো ব্যথাটা বেশি, মানে পাটা উপর দিয়ে তুলতে পারতাম না, তারপরে এখানে চলে আসছে। আচ্ছা, সেটা আপনার সমস্যাটা কত বছর যাবত ছিল? ওইটা তা 10 বছর। 10 বছর যাবত অন্য জায়গায় চিকিৎসা করেছিলেন কিন্তু কোনো ফল পাননি? না। আচ্ছা, তো এখানে আপনি কতদিন যাবত ভর্তি আছেন? 7 দিন। 7 দিন ভর্তি ছিলেন? জি। আচ্ছা, কোন ডক্টরের অধীনে? ডক্টর শফিউল্লাহ প্রধান। আচ্ছা, এই ডক্টর শফিউল্লাহ প্রধান এবং ডিপিআরসি সন্ধানটা কোথায় পেয়েছেন? তরিকুল ইসলাম খান। তরিকুল ইসলাম খান রাজশাহীতে একজন ছাত্র ছিল, ফিজিওথেরাপি অনারি স্টুডেন্ট রাজশাহী মেডিকেলের। তরিকুল ইসলাম খান, আচ্ছা, শফিউল্লাহ স্যারের মানে শিষ্য মানে ছাত্র ছিলেন। ছাত্র ছিলেন, ওনার কাছে ট্রিটমেন্ট করানো হয়েছিল, তারপরে উনি শেষ পর্যন্ত বললেন যে আপনি একটু আমার স্যারের ওখানে একটু ট্রিটমেন্ট করে দেখেন। আচ্ছা, রাজশাহীতে অনেকে দেখেছিলেন, তো উনি বললেন, উনি সাজেস্ট করে দিয়েছেন ডক্টর শফিউল্লাহ প্রধান স্যারের কাছে আসার জন্য ট্রিটমেন্টের জন্য। তারপরে যখন পা খুব বেশি হয়ে গেল আর চলাফেরা করতে পারে না, শেষ মুহূর্তে এখানে এসে ওই যে ভর্তি হয়ে 7 দিন, তো এখন একটু আল্লাহর রহমতে বেশ। হ্যাঁ, ব্যথাটা কমেছে, ভিতরে যে যন্ত্রণা করতে ওইটা কমে গেছে, সকালে পাটা তুলতে লাগলে নামে দিলে তখন একটু ব্যথা করে। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো আচ্ছা, আপনি যেহেতু এখানে ভর্তি ছিলেন, আপনার কাছে জানতে চাইবো এখানকার পরিবেশ কেমন? অনেক সুন্দর, ভালো। আচ্ছা, এবং দায়িত্বরত যে ডক্টররা আছেন পাশাপাশি সেবক সেবিকারা আছেন, তাদের ব্যবহার কেমন, তারা সেবা সম্পর্কে একটু যদি আমাদের বলতেন। মানে মোট কথা নিজের মেয়ের মতোই, মানে যে সেবার যারা ছিল এখানে ওরা সব নিজের মেয়ের মতোই তাকে মানে মায়ের মতো করে দেখেছে, ট্রিটমেন্ট করেছেন, খাবার দাবার সবসময় ঠিক মতো দিত। আচ্ছা আচ্ছা, তো আপনি এখন মানে যেহেতু চলে যাচ্ছেন, আপনার কোনো মতামত আছে কিনা এই ডিপিআরসি সম্পর্কে, কোনো কিছু বলা যদি থাকে কোনো রোগীদের উদ্দেশ্যে? আমি আল্লাহ যদি আমার ভালো করে, আর এখন একটু ভালো আছে, আরও যদি আল্লাহ ভালো করে আমার, অবশ্যই এখানে পাঠানোর ব্যবস্থা করবো, বা তাদেরকে বলবো আমি যে হাসপাতালে ওখানে যা ভালো হয়েছে এবং পাঠানো দেবে। ঠিক আছে, আপনাকে অশেষ ধন্যবাদ আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য, ভালো থাকবেন। দোয়া করবেন। আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম আসসালাম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।